মাত্র 2 মিনিটে আপনার পুরো লুক চেঞ্জ করবার, এটা পরে আপনি নর্মাল হেয়ারে যেরকম অ্যাক্টিভিটি করা যায় সেরকমই করতে পারবেন। আপনি স্নান করতে পারবেন, জিমে যেতে পারবেন, সুইমিং করতে পারবেন, ইভেন বাইকও চালাতে পারবেন। তো কিভাবে করতে হবে সেটা আমরা দেখিয়ে দিচ্ছি আপনাকে। তো আপনারা দেখতেই পেলেন কিরকম হয়। Everyone must visit again and again. এখানে যে কাজটা আছে, কাজটা খুব ভালো। কি দেখো, প্রচুর স্টক আছে। আমি হেয়ারটাও দেখিয়ে দিচ্ছি, এই দেখুন। এর কোয়ালিটি ভালো হবে তো আবার। এই দেখুন, একদম রিয়েল হেয়ার। ওকে, দেখতেই পাচ্ছেন, হিউম্যান হেয়ার, ন্যাচারাল হেয়ার। এই দেখুন, একদম রিয়েল। তো একদম রিয়েল স্কাল, একদম রিয়েল স্কাল। স্নান করেন ইজিলি, কিন্তু ওয়াটার পাস, জলটা পাস হয়ে যাবে। হ্যাঁ, এটা আমার রিয়েল হেয়ার, এটা হলো প্যাচের হেয়ার। দেখুন, কিচ্ছু বোঝা যাচ্ছে না, এনি ডিফারেন্স? এটা পুরো ভিজে যাচ্ছে। হ্যাঁ, এখানে সিঁদুর পড়তে পড়তে আমাদের এই সামনের পার্টটা ফাঁকা হয়ে যায় একদম, কিন্তু রিয়েল স্কাল। এই দেখুন, ঘুরি ঘুরি ফিরি সবকিছু, এভরিথিং, এক্সারসাইজ সব, তো কোনো অসুবিধা নেই। বাইকও চালান তো, কোনো অসুবিধা নেই, সবকিছু করি, মানে এভরিথিং, কোনো প্রবলেম হচ্ছে না। 24 আওয়ার পরে থাকি, আরে গাইস জানো প্রবলেমই হচ্ছে না স্যার, কোনো ইরিটেশন নেই, ভালো, আমি স্যাটিসফাইড। প্রত্যেকটা প্যাচের সাথে কিন্তু গিফট পাবেন, প্রচুর ড্রায়ার রাখা আছে, এই ড্রায়ার পাবেন। এখানে আছে টেপ, যে টেপ গুলো লাগানো হয়, এই টেপ আছে। এখানে হেয়ার সিরামস আছে, দু রকমের আছে, গ্লু আছে, এখানে এখানেও আছে টেপ, এখানে আছে হেয়ার স্প্রে, এখানে আছে জেল, মানে ক্লিপার আছে, এখানে আপনার ওয়াচ আছে, ওখানে ট্রিমার আছে, ওয়াচ আছে, তারপর এখানে কম্ব আছে, এই সব গিফট আপনি কিন্তু পাবেন। সো বেসিক্যালি আমাদের এখানে কাজ কি হয়, মাত্র 2 মিনিটে আপনার লুক পুরো চেঞ্জ হয়ে যাবে। কারণ এখন মোস্ট অফ দ্য প্রবলেম হচ্ছে হেয়ার ফল হচ্ছে, বাল্ডনেস হয়ে গেছে, তো আমরা সেগুলোকে হাইড করবার জন্য কি করি, আমরা টুপি পরে ঘুরি, বিভিন্ন কভার পরে ঘুরি, তো সেই জন্য। আর আমরা অনেক রকম ট্রিটমেন্টও ইউজ করি, রাইট, ডক্টরের কাছে যাই, অনেক রকম, অনেক হ্যাঁ অয়েল অ্যাপ্লাই করি, ক্রিম অ্যাপ্লাই করি, ট্রান্সপ্লান্ট করি, মেডিসিন খাই, সেই জন্যই আমরা চ্যানেলটির পাশে থাকার জন্য ধন্যবাদ, এবং এই ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, অল অপশনটিতে ক্লিক করুন, যাতে সবার আগে আপনার কাছে আপডেট যায়। আপনাদের সাপোর্টে আজ অনেকেই উপকৃত। তো সাইনিয়র ল্যাপটপকে এতদূর নিয়ে আসার জন্য একমাত্র চ্যানেল, সেটা হচ্ছে সান্তা বিজনেস। হ্যাঁ, দর্শকরা ভালোই রেসপন্স, সান্তা বিজনেসে কিন্তু খুব একটা বড় রোল প্লে করেছে এই ফোন জেলাকে এই জায়গায় আনার জন্য। হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে, নমস্কার। সান্তা বিজনেস আইডিয়াজে আমরা প্রথম, আমরা বলছি স্টাইলোজোন থেকে। এখন আমরা আছি স্টাইলোজোন দমদমে। বেসিক্যালি আমাদের দুটো ব্রাঞ্চ আছে, স্টাইলোজোন সাউথ কলকাতা অ্যান্ড স্টাইলোজোন নর্থ কলকাতা। যারা এয়ারপোর্ট থেকে আসেন তারা 15 মিনিটের দূরত্বে আমাদের এই দমদম ব্রাঞ্চে আসতে পারেন। আর যারা হচ্ছে হাওড়া, মেদিনীপুর এই সাইডে বা সাউথ দিক থেকে যারা আসেন তারা আমাদের সাউথ সিটি ব্রাঞ্চে যেতে পারেন। তো আপনারা ভাবছেন যে এখানে হয়তো গেলে আমাদের থেকে অনেক টাকা নিয়ে নেবে, অনেক পয়সা নিয়ে নেবে, বাট এরকম কিছুই না। আমাদের প্যাচ স্টার্টিং হচ্ছে মাত্র আর মাত্র 1000 টাকা থেকে শুরু, মাত্র 1000 টাকা থেকে শুরু। আপনি যতটা চাইবেন, যেরকম চাইবেন, 25,000, 30,000। আরো একটা অফার চলে এসছে, যারা হয়তো অনেক দামি প্যাচ নিতে চান কিন্তু বাজেট ফ্রেন্ডলি হচ্ছে না, তাদের জন্য আছে 0% EMI অ্যাভেলেবেল। একদম 0% EMI এ আমরা কিন্তু আপনাদেরকে প্যাচ দিয়ে দিতে পারবো। এবার চলে আসবো অফারে। অফার আমাদের হলো এটাই, যদি আপনি 1000 টাকার প্যাচ নেন, 5,000, 10,000, 12,000, 25,000 টাকাও যদি আর যদি EMI ও নেন, তাতেও আমাদের কিন্তু গিফট আছে। গিফট কি আছে এখানে দেখুন, প্রচুর ড্রায়ার রাখা আছে, এই ড্রায়ার পাবেন, প্রত্যেকটা প্যাচের সাথে কিন্তু গিফট পাবেন। এখানে আছে টেপ, যে টেপ গুলো লাগানো হয়, এই টেপ আছে। এখানে হেয়ার সিরামস আছে, দু রকমের আছে, গ্লু আছে, এখানে এখানেও আছে টেপ, এখানে আছে হেয়ার স্প্রে, এখানে আছে জেল, মানে ক্লিপার আছে, এখানে আপনার ওয়াচ আছে, ওখানে ট্রিমার আছে, ওয়াচ আছে, তারপর এখানে কম্ব আছে, এই সব গিফট আপনি কিন্তু পাবেন। মানে এটা ভাবে না যে আমি একটা প্যাচ নিলে এই সবগুলো গিফট পাবো, একটা প্যাচের সাথে যে কোনো একটা গিফট ফ্রি। তো দেখুন এখনই আমাদের এখানে কাজ হচ্ছে, ইনি যে সারে আসছেন, ইনি সার্ভিসিং এর জন্য এসেছেন, তো এদিকে আসুন।
রিপেয়ারিং এর কাজ চলছে। হ্যাঁ, এখানে রিপেয়ারিং এর কাজ চলছে, মানে সার্ভিসিং এর জন্য এসেছে। ওকে, এবার এখানে যিনি আছেন এনার যাও এদিকে, তো এনার আজকে কাজ হবে, ঠিক আছে, এনার প্যাচ লাগানো হবে। তো এখানে দেখতেই পাচ্ছো এখানে যে ছোট ছোট হেয়ার গুলো হয়েছে সেগুলোকে আমরা এগুলো ভালো করে ট্রিম করে দেব। ওকে, তো হালকা ট্রিম করে দাও। তো এখানে কারণ অনেকে ভাবে যে প্যাচ লাগালে হয়তো আমাদের হেয়ারটা উঠবেই না, পুরো বন্ধ হয়ে যাবে, সেটা কিন্তু ভুল, একদমই ভুল কথা। কারণ এখানে যে আমরা প্যাচ লাগাচ্ছি সেখান থেকেও কিন্তু আপনার হেয়ার উঠবে, তো এরকম কোনো ব্যাপার না। যদি আপনার ফলিকল থাকে তাহলে হেয়ার গ্রো করবে, না এতে কোনো অসুবিধা হবে না, কোনো প্রবলেম হবে না। তো এখানে আমাদের ট্রিমিং করা হয়ে গেছে, ট্রিমিং এর পরে আমরা লাগাবো এবার একটুখানি যে ছোট ছোট হেয়ার গুলো থাকে এগুলো যাতে ক্লিন হয়ে যায়। এবার আমরা লাগাবো স্ক্যাল্প প্রোটেক্টর। ওকে, ঠিক আছে, স্ক্যাল্প প্রোটেক্টর লাগিয়ে নেবো। এটা কেন লাগানো হয়, যদি কোনো ইচিং হয় সামহাউ কোনো রিজনের জন্য বা অ্যালার্জিক কিছু থাকে তাহলে সেটা কিন্তু হবে না, এই স্ক্যাল্প প্রোটেক্টরটা স্ক্যাল্পটাকে প্রোটেক্ট করবে। তো এবার আমরা যেহেতু এখানে পেস্টিং করব, উনি এখানে স্যার পেস্টিং করাবেন, তো সেই জন্য আমরা এই সাইডে গ্লু লাগিয়ে নেব। গ্লুটা লাগাও, গ্লুটা কিন্তু আমাদের ইউএসএর প্রোডাক্ট, ওকে, আর ভীষণ স্টিকি। আপনারা, আমি রেজাল্টটা দেখিয়ে দেব, এই দেখুন এখানে এই গ্লুটা লাগানো হচ্ছে পুরো স্ক্যাল্পের মধ্যে। এই গ্লুটা লাগিয়ে আমরা কিছুক্ষণ ওয়েট করব, কারণ যতক্ষণ না স্টিকি হচ্ছে তাহলে আমরা যে প্যাচটা মানে প্রপারলি ভাবে সিকিউর হবে না, তো সেই জন্য আমরা গ্লুটা লাগিয়ে কিছুক্ষণ ওয়েট করব। ওয়েট করবার পরে আমরা প্যাচটাকে কিভাবে আমরা সেট করব সেটা আপনাদেরকে দেখাবো। ড্রাই হয়ে গেছে, দেখুন একটু স্টিকি স্টিকি হয়ে গেছে। তো এবার আমরা প্যাচটা লাগিয়ে নেব। তো এখানে আপনি একটু ক্লোজ করুন, যে টেপ গুলো আছে সেটাকে রিমুভ করে নেব। করে নেবার পরে দেখুন আস্তে আস্তে এই যে প্যাচটাকে আমরা লাগিয়ে নেব। এই প্যাচটা এক মাসের বেশি থাকবে, এক মাস পনেরো দিনের উপরে। যদি আপনার বেশি সোয়েট হয় তাহলে ওই এক মাস দশ দিন বা আঠাশ দিন একত্রিশ দিন এরকম থাকবে। আর যদি আপনার সোয়েটটা কম হয় তাহলে এটা কিন্তু বেশি দিন স্টে করবে। আর যেহেতু এখন শীতকাল, শীতকালে এখন মোটামুটি দেড় মাস মতন থেকেই যায়। ওকে, একদম অরিজিনাল লাগছে, বোঝা যাচ্ছে, বোঝাই যাবে না, একদম অরিজিনাল লাগবে। এবার যারা হয়তো নতুন প্যাচ লাগাবে তারা হয়তো ভাববে যে রিয়েল দেখতে লাগবে কিনা, সেটিংটা ঠিকঠাক হবে কিনা, সেগুলো নিয়ে একদমই ভাববেন না। সেটিং একদম পুরো ন্যাচারাল দেখতে লাগবে, আর মনেই হবে না যে এটা আপনার প্যাচ লাগানো হয়েছে, একদম রিয়েল লুক লাগবে। এটা পরে স্নান করতে পারবে? হ্যাঁ, এটা পরে স্নান করতে পারবে, জিম করতে পারবে, সকালবেলা মর্নিং ওয়াকে যেতে পারবে, অনেকে শ্যাম্পু ইউজ করে, সাবান ইউজ করে, ইভেন স্ট্রেটনার ইউজ করতে পারবে, ড্রায়ারও ইউজ করতে পারবে, কোনো প্রবলেম হবে না। ইভেন বাইকও চালাতে পারবেন উইদাউট হেলমেট। আমি তো ফার্স্ট টাইম আসলাম, লাস্ট দেড় বছর থেকে এখানে কাস্টমার, আমি যেতাম সাউথ সিটিতে করতে, পরে আপডেটটা নতুন হয়েছে, আজকে ফার্স্ট আমি ভিজিট করলাম। তো স্যারদের বিহেভিয়ার কেমন? আপনার ফুল চেঞ্জ হয়ে গেছে।
একদম হ্যান্ডসাম লাগছে আপনাকে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। তো আপনারা দেখতেই পেলেন আমরা পিওর আর রিয়েল কাস্টমার রিভিউ আপনাদেরকে দিলাম। যারা নদিয়া রানাঘাট এই সাইডে যারা আছেন তারা কিন্তু, বা বনগা, তারা কিন্তু আমাদের এই দমদমের আউটলেটে আসতে পারেন নিঃসন্দেহে। আপনারা হয়তো ভাবছেন যে এখানে আসলে আমাদের হয়তো অনেক টাইম নেবে, একদমই না। আপনাদের মাত্র এক ঘন্টার মধ্যে আপনার লুক পুরো রেডি হয়ে যাবে। এবার অনেকে ভাবেন যে আমাদের মেজারমেন্ট নিলো, আমাদের হয়তো টাইম নিতে হবে, দু থেকে তিন দিন হয়তো সময় নেব। আমরা একদমই সময় নেব না, আমরা পাঁচটা মিনিট সময় নেব। কারণ দেখুন আমাদের কাছে স্টক, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, এত স্টক, আরে গাইস আরো প্রচুর স্টক আছে যেটা এখানে দেখানো হয়নি। এই দেখো প্রচুর স্টক আছে, আমি হেয়ারটাও দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এর কোয়ালিটি ভালো হবে তো আবার, এই দেখুন একদম রিয়েল হেয়ার। ওকে দেখতেই পাচ্ছেন, আমি পরে দেখাবো আরো কয়েকটা। এই দেখুন, এই দেখুন পুরো রিয়েল হেয়ার। এখন হেয়ারটা এরকম আছে, হ্যাঁ আফটার কাটিং একদম অন্যরকম রিয়েল লাগবে, যেরকম লুক আপনাদের চাই সেরকম লুক পেয়ে যাবেন। এগুলো ন্যাচারাল হেয়ার তো? একদমই হিউম্যান হেয়ার, ন্যাচারাল হেয়ার। এই দেখুন, দেখুন এটা আছে আমাদের মিরাজ প্যাচ, এটার আমি স্কাল্পটা দেখিয়ে দিই। এই দেখুন দেখতেই পাচ্ছেন, আরে একদম রিয়েল তো, একদম রিয়েল স্কাল্প। এই দেখুন এদিকটা আছে না, আপনি একদম রিয়েল স্কাল্প। এটা এটা যদি আপনি পরেন, স্নান করেন, ইজিলি কিন্তু ওয়াটার পাস হয়ে যাবে। হ্যাঁ আর হেয়ারটাও আমি দেখিয়ে দিই। এই দেখুন এটা আমার রিয়েল হেয়ার, এটা হলো প্যাচের হেয়ার। দেখুন ড্রাই করব, ভাবে মুছে নেবেন যেরকম আমরা মাথা মুছি স্নানের পর আর কি, জলটাকে মুছে নেব, একটু জলটাকে ইয়ে করে নেব। হ্যাঁ ঠিক আছে, এই দেখুন এবার আমি ড্রায়ার দিয়ে হেয়ারটাকে শুকিয়ে নেব, এইভাবে ড্রাইয়ে করে নিতে পারবেন। একদম ইজি, একদম ইজি। ইভেন এটা আপনি অনেক মহিলাদেরও আছে, যে কেউ ইউজ করতে পারবে। হ্যাঁ মহিলাদেরও আছে, মহিলারাও ইউজ করতে পারবেন। কারণ বেসিক্যালি কি হয়, এখানে সিঁদুর পড়তে পড়তে আমাদের এই সামনের পাড়টা ফাঁকা হয়ে যায়, তো ফাঁকা হয়ে যাওয়ার ফলে দেখতে খুব বাজে লাগে। তার জন্য মহিলাদের জন্য আছে এই দেখুন এই টপওয়্যার, এই টপওয়্যার, এই যে মিডল পার্ট করে এখান থেকে সিঁদুর পড়তে পারবেন। এই দেখুন এই হচ্ছে হেয়ার লেন্থ আছে, আর এই দেখুন এটা একদম কিন্তু রিয়েল স্কাল। এই দেখুন একদম রিয়েল লাগছে, একদম রিয়েল লাগছে। ওকে আচ্ছা, অনেকে আছে ক্যান্সার, ক্যান্সার আছে পেশেন্ট, অ্যালোপেশিয়া পেশেন্ট আছে, তাদের কি হয় ফলিকলটা পুরো একদম ড্যামেজ হয়ে যায়, রাইট? তো তাদের জন্য ফুল হেয়ার যে প্যাচ আছে সেই ফুল হেয়ার প্যাচও কিন্তু আমাদের কাছে আছে। তো আসুন এখানে একটু দেখিয়ে দিই এনার ফাইনাল লুকটা। দেখুন পুরো চেঞ্জ হয়ে গেছে, প্রথমে লাগছিল ওনাকে 58 সামথিং, এখন ওনাকে লাগছে 28, আমাদের কাছে অনেকগুলো কিন্তু যাদের পাশে বা সাইডে নেই তাদের জন্য, তাই না? হ্যাঁ হ্যাঁ, যাদের এই যে ফ্রন্ট লাইনটা যেটা থাকে, এখন কি হয় স্পাইক হেয়ার স্টাইল হচ্ছে, এই ফ্রন্টটা ফাঁকা থাকে, তো তাদের জন্য এইটা। এই প্যাচগুলোর প্রাইস আছে 5000 থেকে স্টার্ট। ওকে ঠিক আছে। আচ্ছা এবার এই যে ফ্রি স্টাইল যে প্যাচ, ফ্রি স্টাইল প্যাচগুলো আমি আপনাকে একটু ক্লোজে দেখাবো স্কাল্পটা। এই দেখুন, এই দেখুন ফিঙ্গার শো হচ্ছে তো?
মানে এই এই যে ফ্রি স্টাইল প্যাচ গুলো এগুলো 7000 থেকে স্টার্ট। আমি বলবো আপনারা আসুন, এসে দেখুন, তারপরে আপনি ডিসাইড করবেন যে আপনি প্যাচ লাগাবেন কি লাগাবেন না। তো তার আগে আসতে হবে। তো আমি সবই দেখলাম, সেটা প্রাইস কেমন কি পড়বে? এটার প্রাইস যে টপওয়্যার গুলো আছে এগুলোর প্রাইস হচ্ছে 5000 থেকে 12000 এর মধ্যে পেয়ে যাবে। আর যাদের হচ্ছে এই যে ফুল যেটা লাগবে এটা হলো 3000 থেকে 15000, ঠিক আছে, এর মধ্যে পেয়ে যাবেন। আর টাকার পয়সা নিয়ে চিন্তা করবেন না, আমাদের তো 0% ইএমআই অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, ইএমআই হয়ে যাবে। এই যে কাস্টমারদের সাথে যে ফ্লেক্সিবিলিটিটা এটা কিন্তু আমরা মেইনটেইন করতে চাই। তো আমি একটা কোশ্চেন আমার করার, সেক্ষেত্রে আরো তো অনেক শপ আছে, বাট এখানে কেন আসবে? এখানে এই জন্যই আসবে, অন্যান্য শপে যে কাটিং গুলো করে ওগুলো কিন্তু বোঝা যায় যে এটা প্যাচ লাগানো রয়েছে, এই চুলের সাথে এই চুলের কোনো ম্যাচ নেই। যদি মানে কেউ মিড এজ হয় লাইক 40-42, তাদের কি হয় হালকা কাঁচা পাকা থাকে, কিন্তু সেটা বোঝা যায়, ম্যাচ করে না, সেটা কিন্তু আমরা ম্যাচ করে দিই। প্লাস আমাদের কাটিংটা যেটা একদম রিয়েল লাগছে, আপনাদেরকে আমি দেখালাম ফার্স্টে, যে আমরা দেখলাম একদম রিয়েল লাগছে, একদম রিয়েল লাগছে। ফার্স্টে ওনাকে কত এজ লাগছিল? 58 এজ লাগছিল, এন্ড দেন তারপরে 28, তাই তো? আমরা আপনাদেরকে লাইভ রেজাল্ট দেখিয়ে দেব। তো এই ছিল আমাদের ভিডিও, তো হোপফুলি আপনাদের সবার ভালো লেগেছে। তো প্লিজ আমি বলবো আপনারা আসুন, এসে দেখুন, আর আমাদের ইয়ে তো ফ্রি আছে ডেমো, তো ডেমোটা ফ্রি নিয়ে নিন। আর আর পয়সার জন্য একদমই চিন্তা করবেন না, কারণ এখন থেকে আমাদের কিন্তু 0% ইএমআই অ্যাভেলেবেল আছে। তো আপনাদের কোনো অসুবিধা নেই, যেরকম আমরা ফোন কিনি, ফোন পারচেজ করি ইএমআই দিই, এসি কিনি পারচেজ করি ইএমআই দিই, সেভাবে হেয়ারও কিন্তু আমাদের এখন অ্যাভেলেবেল হয়ে গেছে। সো আমি হোপফুলি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে সেটা কমেন্টে জানাবেন, আর আমি বলবো একবার অবশ্যই আসুন। থ্যাংক ইউ সো মাচ। যাদের ছোটখাটো বিজনেস আছে, যারা ছোটখাটো বিজনেস করো, আমি তাদেরকে বলছি সান্তা বিজনেস আইডিয়ার সাথে কন্ট্যাক্ট করো, তাদের চ্যানেলে প্রমোশন করো, আমি গ্যারান্টি দিচ্ছি তোমার বিজনেস অনেক সাকসেস হবে। ये इलेक्ट्रॉनिक्स गुड, मेरा मोबाइल का भी शॉप है, वहां भी वो कवर करता है, ये ऑलमोस्ट सभी करता कवर करता है, मतलब बोल सकते हो ये यूट्यूब का दुनिया का ये रजनीकांत है, ये सब कर लोग कवर करने मांगता है। ये व्यूज होता है 40,000, 50,000, 60,000, कभी कभी 1,00,000, पर सब्सक्राइब नहीं होता है। ठंडा बिजनेस आइडिया के लाइक करबेन, शेयर करबेन, सब्सक्राइब करबेन, बेल आइकनटा के ऑब्वियसली क्लिक कर रखबेन। इस वीडियो को लाइक करें, हमारे चैनल को सब्सक्राइब करें, इस घंटी के आइकन को दबाएं, ऑल सेलेक्ट करें हमारी सभी वीडियो सबसे पहले देखने के लिए।